নমস্কার, পড ক্যাফে নিবেদিত দা আল্টিমেট প্রোডাকশনস এর আমাদের এখনকার অনুষ্ঠান অফ টাইম। আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতন আজকেও সন্ধ্যাবেলায় কোনো ব্যতিক্রম হবে না, আগামী বেশ কিছুক্ষণ আমাদের দারুণ কাটবে, এইটুকু আপনাদের বলতেই পারি। তো প্রথমেই আমাদের শিল্পীর সঙ্গে আজকে হট ক্যাফে সমস্ত বন্ধুদের পরিচয় করাবো। নতুন করে যদিও পরিচয় করানোর কিছু নেই, আমাদের খুব পছন্দের, খুব ভালোবাসার একজন শিল্পী। আমাদের আজকের শিল্পী হলো শুভায়ন। শুভায়নকে অনেক অনেক স্বাগত হট ক্যাফের আপনারা কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই আমাদের ফেসবুক পেজ আপনারা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন আপনারা পাবেন। তো একদম সরাসরি আজকে গানে যাব, কারণ শুভায়ন যখন আছে তখন দারুণ দারুণ কিছু গান তো আজকে অবশ্যই হবে। তো বলো শুভায়ন, কি দিয়ে শুরু হচ্ছে আজকে সন্ধ্যাটা? প্রথমে আমি কিছুদিন আগেই এই আমাদের সকলের প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন গেছে। তো আর আমি বহুকাল ধরে কাজী পরিবার মানে অগ্নিমীনা বলে একটা সংস্থা আছে, তো ওনাদের সঙ্গে যুক্ত ছিলাম। তো বহুকাল মানে নজরুল গীতি দিয়েই আমার গান যাত্রা শুরু হয়। তো আমি ওখানে অ্যাটাচ ছিলাম, তো ফার্স্টে ওই ওনাকে স্মরণ করি একটা গান হয়ে যাক। এটা আমি একটু পিয়ানো দিয়ে করছি, হ্যাঁ, কারণ নজরুল গীতির ফ্লেভারটা ঠিক গিটারে আসে না। অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জমি অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জমি বাহিরে পৃথাই যত খুঁজি তাই, বাহিরে পৃথাই যত খুঁজি তাই, পাই না তোমারে আমি অন্তর জানি। অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি। প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, মন্দির রুচি বিগ্রহ গরে মন্দির রুচি বিগ্রহ গরে দেখে হাসো তুমি স্বামী অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি, অন্তর জামি অন্তর জামি। অসংখ্য ধন্যবাদ শুরুতেই এত সুন্দর একটি গান দিয়ে আমাদের আজকের সন্ধ্যের আজকের অফ টাইমের এই আসর শুরু করে দেওয়ার জন্য। তো শুভায়নকে একটু জিজ্ঞেস করি যে এই যে লকডাউন এখন চলছে, প্রায় 2.5 মাস হয়ে গেল লকডাউন চলছে, তো কিভাবে সময় কাটাচ্ছ বলো? এই গানের মাধ্যমে সময় কাটছে। কিছু কিছু রিসেন্টলি একটা প্রজেক্ট করছি বাংলাদেশের সাথে একটা কোলাবোরেট করে, তো ওইসব প্রজেক্ট নিয়েই কাটছে। তারপর নিজের কিছু সৃষ্টি এইগুলোই করে কাটাচ্ছি আর কি
লকডাউনের মধ্যে। এখন কি একটু ওই রেয়াজ বা প্র্যাকটিসের সময়টা কি এখন বাড়তি পাচ্ছ? অবভিয়াসলি বাড়তি পাচ্ছি, প্লাস নিজের কিছু ক্রিয়েশন যেগুলো সেগুলো অনেক, সেই ব্যাপারে অনেক বেশি টাইম পাচ্ছি, সেগুলো নিয়ে ভাবতে পারছি, চিন্তা ভাবনা করছি আর কি, অনেক কিছু শেখার চেষ্টা করছি, সব থেকে বড় কথা এটাই। তাহলে লকডাউন উঠলে আমরা আরো অনেক অনেক সৃষ্টি তোমাদের মাধ্যমে পাবো, এই আশাটা তো আমরা করতেই পারি। চেষ্টা তো করবোই ডেফিনেটলি। তো বলো এরপর কি শুনবো? এরপর আমি একটা একটু মডার্ন গানে ঢুকছি, অরিজিৎ সিং এর একটা গান, তো খুব প্রিয় সকলের গান, সেটা একটু চেষ্টা করছি। আমাকে দেখ পাচ্ছে তো, সব শুনতেও পাচ্ছে? শুভায়নের গান শুরু হওয়ার আগে আমি দর্শকদের, মানে দর্শকদের উদ্দেশ্যে একবার বলবো যে তোমরা কিন্তু রয়েছো আমাদের সঙ্গে, এবং যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা আমাদের জানাতে পারেন। এবং আরেকটা বিষয় যেটা আমি হট ক্যাফের উদ্দেশ্যে বলবো, মানে হট ক্যাফেকে ধন্যবাদ জানাবো যে এইভাবেও লকডাউনে যে এত সুন্দর অনুষ্ঠান ক্রিয়েট করা যায়, সত্যি তার জন্য হ্যাটস অফ। চলো তাহলে গানে যাই। কেন সন্ধে সন্ধে নামলে সে পালা, বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালা। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানে না, বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালা। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানে না, বোঝে না সে, বোঝে 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 না, 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 ও ও ও এটা গল্প হলো পারতো পাতা একটা পাতা ছড়তো, কেন লুকিয়ে তারে রাখতাম তাকে, জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, তের চলে যাবে করে একলা আমাকে, বোঝে না সে, বোঝে না, 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 আমি দিয়ে গেছি বেলা সন্ধ্যা, কেউ আটকাতে পারবে না
সন্ধ্যাটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও কি তুমি করছো না। চাকরিটা আমি দিয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো? এটা কিছু করবো যাচ্ছে চুপ করে কেন বেলায় কি তুমি কাঁদছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সহ, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো? এটা কি টু করবো মানুষ না, বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 নাম্বার দিয়ে তোমাকে পেয়েছি, কেন না কিছু আর হারাবে? সত্যি আমার মতন বোধ হয় অনেক মানুষেরই এই দুটো গান ভীষণ ভীষণ প্রিয়, শুরুর গানটাও এবং যেটা দিয়ে তুমি শেষ করলে, এবং দুটোকে এত সুন্দর তুমি কোলাজ করলে, সত্যি দারুণ, খুব ভালো লাগলো, অসংখ্য মেলবন্ধন করে দিলাম। হ্যাঁ, এবং খুব ভালো লাগলো, মানে কোথাও গিয়ে কিন্তু কিছু মানে খামতি রইল না, মনটা অনেকটা ভরে গেল। থ্যাংক ইউ। তো শুভান, যেটা জানতে চাইবো, প্রচুর রিয়েলিটি শোজ করেছো, এখনো করো, এবং বিভিন্ন রকমের টিভি প্রোগ্রামে তোমাকে আমরা দেখতে পাই, স্টেজ শোয়ে দেখতে পাই, তো কেমন লাগে বলো? এবং শুরুটা কিভাবে হয়েছিল তোমার? শুরুটা ছোটবেলা থেকেই গান শেখা শুরু, 5 বছর বয়স থেকে, তো মায়ের হাত ধরে শেখা শুরু। তো তারপরে অনেক গুরুদের কাছে তালিম নিয়েছি, তো তারপরে আস্তে আস্তে রিয়েলিটি শোতে ঢোকা, তারপরে স্টেজ শো, এইভাবেই আস্তে আস্তে বেড়ে ওঠা। তবে মিউজিকের মধ্যেই মানে একটার পর একটা শিখে গেছি, ফার্স্টে ক্লাসিক্যাল শেখা, নজরুলগীতি শেখা, তারপরে গজল শেখা, আমার খুব প্রিয় সাবজেক্ট, তো এইভাবে, তারপরে ইনস্ট্রুমেন্ট শিখেছি অনেক, এইভাবে এগিয়ে যাওয়া। মানে ছোট থেকে গানের পরিবেশের মধ্যেই বড় হওয়া তোমার, বাড়িতেও গানের চর্চা হতো? একদম। আরো গল্প শুনবো, কিন্তু আর একটা গান শুনে নি তাহলে, তারপরে যাই আবার গল্প। তো আমি একটুখানি অন্য ধরনের একটা গান করছি, আমার খুব প্রিয় সাবজেক্ট গজল। তো জগজিৎ সিং জির গাওয়া একটা বিখ্যাত গজল, আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই গজলটা একটু সময় নিয়ে, মানে ওয়াক্ত, উর্দুতে একটা কথা আছে ওয়াক্ত, ওয়াক্ত মানে হচ্ছে সময়। তো সেই সময়কে কেন্দ্র করে মানে সবকিছুই বলছে গজলের মধ্যে, যে মানে সবকিছুর জন্যই পেশেন্স দরকার আমাদের। এখন যেমন এই লকডাউন হলো, ধরো সবকিছুর জন্য আস্তে আস্তে লকডাউন উঠছে, তো একটা পেশেন্স এর মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে জার্নিটা। তো এই গানটাও সেটা একটা প্রেমের, মানে প্রেম পত্র হোক কি যে কোনো কিছুই, সবকিছুর জন্য একটা ওয়াক টাইম, সময় দরকার। এই গজলের মধ্যে সেটাই আর কি মানে বলা আছে। গানটা শোনো। গানটার নাম হচ্ছে প্যার কা পহলা খত।
प्यार का पहला खत लिखे करने वक्त तो लगता है लंबी दूरी तय करने में वक्त तो लगता है प्यार का पहला लिखने में वक्त तो लगता है गांठे अगर लग जाए तो रिश्ते गांठ माने होच्छे गीट बोलछे जदि कोनो गीट पड़े जाए एकटा दड़ीर मध्ये बा सम्पर्केर मध्ये तखन की करा उचित गांठे अगर लग जाए तो रिश्ते लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है मैं परिंदों को उड़ने में वक्त तो लगता है प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है ओ वक्त तो लगता है ओ वक्त तो लगता है जगजीत सिंह गान सुनले ना मैंने মনটা একদম মানে গভীরে চলে যেতে বাধ্য হয়ে যাই আমরা মানে একদম বিভোর হয়ে যেতে হয় জগজিৎ সিং এর গান শুনলে কিংবদন্তি একজন শিল্পী এবং তার জীবনে কত ওঠা পড়া ছিল কত আপস এন্ড ডাউন তিনি দেখেছিলেন তার সব গান বেরিয়েছে একদম একটা মানে স্ট্রাগল না থাকলে কষ্ট না করলে আমার মতে শিল্পী হওয়া যায় না একদমই এবং বহু প্রিয়জনকে চলে যেতে দেখেছেন প্রচুর তার জীবনের প্রচুর দুঃখের কথা আছে সেগুলো না হয় নাই বা আমরা বললাম বা মনে করলাম তার সৃষ্টিটাকেই আমরা ভালোবাসি এবং তাকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি তো এরপর কি শুনবো বলো এরপর আরেকটা হবে জগজিৎ সিং না গজল একটু অন্যরকম শোনাই গজল একটা শোনালাম বেশ এবারে একটা তোমার রিসেন্টলি একটা গান একটু অনেক মডার্ন শ্রোতা আছে তো তাদের জন্য একটা গান করছে একটু আরেকটা ম্যাশআপ করছে ¶¶
क्या उस गली में। এক্সেলেন্ট এক্সেলেন্ট, প্রত্যেকটা গানের চয়েস, প্রত্যেকটা গানই আমাদের খুব পছন্দের, খুব মনের কাছাকাছির গান, এবং দারুণ ভাবে তুমি পুরোটাকে কোলাজ করে মার্চ করলে, দারুণ সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তো যেটা জানছিলাম যে শুরুটা মানে শুরু করেছো গান দিয়ে, এবং ছোট থেকেই গানের পরিবেশেই বড় হওয়া, তো মানে বিভিন্ন ট্যালেন্টেড মানে বিভিন্ন রিয়েলিটি শোজ গুলোও করো, তো যখন টিভিতে প্রোগ্রাম করো আর যখন একদম স্টেজ প্রোগ্রাম করো, দুটোর মধ্যে কিছু ডিফারেন্স লক্ষ্য করা মানে লক্ষ্য করতে পারো? হ্যাঁ অবভিয়াসলি, একটা ধরো যখন স্টেজ শো করছি তখন অজস্র শ্রোতা, তো তাদের সামনে একটা পারফর্ম করার একটা আলাদা মানে এনার্জি লেভেলটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। আর টিভিতে যখন করা তখন ধরো ক্যামেরার সামনে ওটা একটা অন্যরকম ফিলিং, মানে ক্যামেরার সামনে তোমাকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ ওখানে অনেক তোমার মানে পারফেকশনটা অনেক ম্যাটার করে টিভিতে করাটা, আর স্টেজ শো এ তোমার অনেক সাউন্ডের ব্যাপার থাকে, যেমন সেগুলো দিয়ে অনেক ম্যানেজ হয়, ইকো রিভার্ব থাকে, তো সেগুলো দিয়ে অনেক কিছু ম্যানেজ হয়, এটা একদমই সম্ভব হয় না টিভিতে স্পেশালি, ওখানে অনেক মানে সুর পারফেকশন এগুলো অনেক ম্যাটার করে ওখানে, এটাই। তো শুভম, কি ধরনের গান গাইতে বেশি তুমি পছন্দ করো? আধুনিক গান তো তোমার গলে আমাদের দারুণ লাগে, তো এছাড়াও ক্লাসিক্যাল? হ্যাঁ আমার ক্লাসিক্যাল তো আমি ডেফিনেটলি শিখেছি, তো আমার প্রিয় সাবজেক্ট বলতে গেলে গজল, মানে গজল আমার শেখা নীলাঞ্জন নন্দীর কাছে, আমার গুরু, তো উনি হচ্ছেন গুলাম আলীর ছাত্র আর কি, তো ওনার থেকে তালিম নেই আমার, তো অদ্ভুত একটা যখন থেকে আমি গজল মানে শিখতে শুরু করি তখন থেকে একটা অন্যরকমের ভালো লাগা, একটা প্রেম, প্রেমের মধ্যে একটা অদ্ভুত মেলোডি, কথা, সব থেকে বড় কথা গজলের মেন কথা হচ্ছে উর্দু, যেটা উর্দু যে লেখা শায়ের অদ্ভুত, মানে ডেপথে যদি ডেপথে ঢুকতে হয় অ্যাকচুয়ালি, লেখার মধ্যে ঢুকতে হয় গজল গাইতে। তো এবার বলো আর একটা গান শুনি, তারপরে আবার গল্প করব, কি গান হবে বল? এবারে একটা একটু একটু একটা বাংলাদেশের গান করি, ঠিক আছে। এখানে প্রথম কথা, আমি রিসেন্টলি একটা প্রজেক্ট করছি, তো সেখানে একজন বাংলাদেশের একজন লিরিসিস্ট আছেন, তোমাদের পেজও আছে হোপফুলি, আমার আজকেই কথা হলো, তো এটা বাংলাদেশের সিঙ্গারের একটা গান করছি একটু রক প্যাটার্নের, তো এটাই করছি। চলো, এবং আমাদের প্রচুর বাংলাদেশের দর্শকরাও রয়েছেন কিন্তু হটক্যাটে। এটা হচ্ছে আয়ুব বাচ্চু, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, বাংলাদেশের বিখ্যাত শিল্পী, ওনার গান। Thank you.
দিলে কেন করে এত আছে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও কেন এত আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও পরিচিত গান এটা আমাদের এবং সব সময় যখনই শুনি তখনই যেন ভালো লাগে এই গানটা এবং আজ আমাদের হ্যাঁ বলো যেটা বলছিলে অপূর্ব একটা সৃষ্টি মানে আয়ুব বাচ্চুর কিছু কিছু গান আছে ভদ্রলোক মানে খুব চলে গেলেন কিন্তু অপূর্ব কিছু সৃষ্টি করে দিয়ে গেছেন আর কি এই হচ্ছে ব্যাপার এবং আজ যারা আমাদের বাংলাদেশের বন্ধুরা এখন হট ক্যাফের অফ টাইমের এই অনুষ্ঠান দেখছেন তাদেরও আশা করি দারুণ লাগলো এই গান তো বলো এবার কি হবে বলো এবার একটু ওল্ড মেলোডিতে যাচ্ছি এটাও খুব প্রিয় গান একটা তো এটা লতাজির গাওয়া গান ওটা পরে আবার অনেকে সেটাকে রিমিক্স করে বার করেছে কভার করে आपकी नजरों ने समझा प्यार के
हमें मंजूर है आपका ये फैसला, আমার খুব প্রিয় একটা গান, অনেক পুরনো গান, কিন্তু যে অপূর্ব মেলোডি গানটার মধ্যে, মানে এগুলো মানে এগুলো কোনোদিন পুরনো হওয়ার না, এগুলো তুমি যে কোনো মোমেন্টে শোনো মানে একটা ভালো লাগার ব্যাপার চলেই আসে, একদম একদম। এবং মানে সত্যি কথা বলতে এটা আমার না, হয়তো আমার সঙ্গে তুমিও একমত হবে, আগামী কয়েকশো প্রজন্ম এই গান শুনে ঠিক একই রকম ভাবে তারা উপভোগ করবে, এটা কোনোদিনই পুরনো হবে না, মনে পড়ে যে যখন প্রথম স্ট্রাগল করছো আস্তে আস্তে একটা সুযোগ তারপর আর একটা সুযোগ, এই দিনগুলো এখনো মনে পড়ে? হ্যাঁ ডেফিনেটলি মনে পড়ে, আর এখনো স্ট্রাগল করছি, ঠিক আছে, স্ট্রাগলের কোনো শেষ নেই। আমার মনে হয় যে মানে মিউজিক্যাল জার্নি একটা মানে সমুদ্র, আর মিউজিকের মানে শেখার কোনো শেষ নেই, আমি এখনো যত পারছি নিচ্ছি, শেখার চেষ্টা করছি, ইভেন এখন গুগল থেকেও অনেক কিছু শেখা যায়, তো শেখার চেষ্টা করছি। হ্যাঁ আমার মনে হয় আমি যদি মানে মানে কেউ ধরো নতুন উঠতি কেউ একজন, সে সবে শেখা শুরু করেছে, তো আমি ডেফিনেটলি আমার সাইড থেকে যদি কিছু হয় আমি ডেফিনেটলি তাকে হেল্প করবো, যেটা ধরো অনেকেই পায় না, যারা ধরো শুরু থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট বা তারা অনেক সময় সে সুযোগটা পায় না, তো এখন যদিও এখন অনেক সুযোগের স্কোপ হয়ে গেছে, তো সেই সুযোগটা আমি ডেফিনেটলি তাদের চেষ্টা করব, তাদের মধ্যে সেই সুযোগটা করে দেওয়ার বা ডেফিনেটলি চেষ্টা করব সেগুলো, একদম তাই। এবং সত্যি তো মানে তোমাদের কাছ থেকেই আমরা আরো নতুন নতুন অনেক কিছু পাবো এই আশাই রাখি আমরা সব সময়। তো বলো এবার কি আমাদের শোনাবে? এবার এবার একটা শোনানো যায় এটা, আচ্ছা আমার একটা প্রিয় অ্যাক্টর শ্রদ্ধেয় ইরফান খান রিসেন্টলি প্রয়াত হয়েছেন, তো ওনারই একটা ওনাকে উৎসর্গ করে একটা গান করছে, আমার খুব ফেভারিট অ্যাক্টর ছিল আর কি। এটা মেট্রো সিনেমার গান, দেখেছো নিশ্চয়ই, খুব পপুলার সিনেমা, একদম একদম। এটা পাপনের গাওয়া গানটা, তুঝে ইজাজত কর লে তু
আমারও ব্যক্তিগতভাবে এই গানটা খুব পছন্দের, খুবই পছন্দের। ধন্যবাদ তোমাকে এই গানটা শোনানোর জন্য। আমি স্কুলে পড়ি তো, তাও আমি সিনেমাটা দেখতে গেছিলাম, আমরা অনেকটাই ছোট। হ্যাঁ, গানটা খুব ভালো লেগেছিল, গানটা আর প্রীতমের কম্পোজিশন। এবং তুমি শুরুতেই বললে ইরফান খানের কথা, এবং সত্যি ওনার চলে যাওয়াটা মানে চলচ্চিত্র জগতে একটা নক্ষত্র পতন তো অবশ্যই, এত বড় মাপের একজন। উনি সেরকম হয়তো লাইমলাইটটা পাইনি, কিন্তু মানে অপূর্ব এক, মানে কিছু কিছু যে সিনেমা করেছিল, হ্যাঁ সেটাই, মানে অভিনয়ের সেই দক্ষতাটা উনি ওনার যে কটা সিনেমা করেছেন প্রত্যেকটা ছবিতেই উনি তার প্রমাণ দিয়েছেন যে উনি একজন দক্ষ মাপের একজন অভিনেতা। একদম একদম। তো এরপর বলো কি শুনছি। এরপর আচ্ছা, এরপর এরপর একটা অন্যরকমের গান করি একটু। আচ্ছা, একটু মান্নাদের গান করি। রিসেন্টলি মান্নাদের, শুদ্ধ মান্নাদের জন্মদিন গেছে, একটা বিখ্যাতই গান এটা। হয়তো তোমার জীবন আশার হাত পারে, যদি কখনো চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ কান্তে ছুটে ছুটে গেছি। হয়তো তোমার জন্য হয়েছি যদি কখনো থেকে শেষ ছুটে ছুটে গেছি। আশা
দারুণ সত্যি। ওই যে বলছিলাম না যে এইসব গান হলো অমর সৃষ্টি, মানে কোনোদিন পুরনো হওয়ার নয়, কোনোদিন একঘেয়েমি এই ধরনের গানে কোনোদিন কাজ করবে না। যতবার শুনি ততবারই যেন মনে হয় আবার শুনি আবার শুনি। বাংলার মধ্যে মান্না দে আমার খুব প্রিয় শিল্পী, মানে যখন থেকে আমি আধুনিক গান করা শুরু করি তো আমি মানে মান্না দে, শ্রদ্ধা মান্না দে আমার ইন্সপিরেশন ছিল। তো ওনার গান শুনে শুনে মানে অ্যাকচুয়ালি আমি একটুখানি ক্লাসিক্যাল বেস গান খুব আমার পছন্দের, তো ওই জন্য মান্নাদের গান আমার খুব প্রিয়, তো ওনার গানই তুলতাম শুনে শুনে এই আর কি। এবং তোমার আজকে সিলেকশন গুলো কিন্তু মানে একের পর এক অসাধারণ, মানে এক্সেবারকার এক যাকে বলা যায়। থ্যাংকস টু তানায়া, ঠিক আছে, তানায়ার জন্যই আমার এখানে আজকে আসা, ও আমাকে ইনভাইট করেছে তো ওর জন্য এখানে আসা, আর প্লাস তো সৌমেন আমার সাথে কোঅর্ডিনেট করেই ছিল, তো থ্যাংক ইউ তানায়ার জন্য। আমার ক্যাফেতে আসার পেছনে ওর একটা বড় হাত। তো এবার বলো এবার কি শুনবো। তাহলে এখন একটুখানি আবার একটু মেলোডি গানে ফিরছি, আজকে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তো শ্রীকান্ত আচার্যর একটা খুব বিখ্যাত গান, সেটাই করছে আন্দাজ করতে পারছি হয়তো সেই গানটাই। আমাদের দর্শকদের আজকে কিন্তু কোনো খামতি থাকলো না, বাংলা হিন্দি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা আজকে শুনছি, কোথাও কি দর্শকদের মনে কোনো খামতি থাকবে না, সমস্ত খামতি গুলো আজকে পূরণ করে দিচ্ছে শুভায় নাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে দিলাম আমার মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেনে আমার সারাটা মেঘলা আকাশ, তোমাকে আমার সারাটা মেঘলা আকাশ, তোমাকে শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে হৃদয়ের জানলায় চোখ নেই
সঙ্গে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি তোমাকে কাছে দেখে মনে রাখি না থেকে দৃষ্টি তোমাকে তবু আমার সারাটা দিন তোমার কাছে আমার সারাটা দিন এটা সকল শ্রোতাদের জন্য, সকলকেই, বৃষ্টিটা সবার জন্য। অপূর্ব অপূর্ব সত্যি। এখন যদিও বাইরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মনটা বেশ বৃষ্টি ভেজা হয়ে গেল। হ্যাঁ, সকালবেলায় হয়েছে আজকে বৃষ্টি, বেশ একটা বৃষ্টি ভেজা মন হলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো বলো, এরপর তোমার গানের ঝুলি থেকে কি গান বেরোবে আমাদের জন্য? এরপর একটা ম্যাশআপ করছি, একটা দেখো নিতে পারে শহরে কত সময় জানো
বলার নেই, কোনো ভাষা নেই আমার। আমার প্রত্যেকটা গান খুব ভালো লাগছিল শুনতে, খুব পছন্দের গান, খুব ভালোবাসি প্রত্যেকটা গান, এবং তোমার গলায় শুনতে খুব ভালো লাগছিল, একদম মন থেকে বলছি, খুবই ভালো লাগছিল আমার। তোমার প্রত্যেকটা গানের সিলেকশন আজকে ভীষণ ভালো, মানে কোথাও গিয়ে যেন মানে বোর হওয়ার চান্সটাই নেই প্রত্যেকটা গানে। মিলেমিশে একটা সবকিছু একটা কভার করে ব্যাপারটা করলাম, মানে ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিক থ্যাংক ইউ সো মাচ যে গানটা শুনে আমাদের বড় হয়ে ওঠা, তো তুমিও যখন ছোট ছিলে হোপফুলি শুনেছো এরকম এই গানটা। নচিকেতার একটা খুব বিখ্যাত গান, এটা শুনে আমাদের গানের প্রতি ভালো লাগাটা বেড়ে গেছে, তো সেটাই করছি। চল
সাদা মজা সুস্কুলের ইউনিফর্ম নটারে সাইরেন সংকেত সিলেবাসে মনে যখন পড়া ফেলে একশো ছুটে রাস্তার মনে দেখি সাইরেন মিস করা তো দেখো এরপর এক রাশ কালো কালো ফুল বাস ভরে ভারী দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ মুদিন আর কথা কেউ বলে সে প্রথম এরপর এক রাশ কালো কালো দ্রুত চলে যায় এরপর ভীষণ বাজে কথা কেউ বলে সে প্রথম সম্ভালো ব্যক্তিগতভাবে আমি বলি আমি ভীষণ শুনি এবং শেষ করলে তুমি যে গানটা দিয়ে সেটা তো অবশ্যই ভীষণ পছন্দের এবং লাল ফিতে সাদা মোজা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা সং মানে ভীষণ ভালোবাসি এই গানটা এই দুটো গান বলতে গেলে বেসিক্যালি কলেজ দিনের কথা একদম একদম এবং প্রত্যেকের জীবনেই এইরকম নীলাঞ্জনা ছিল দারুণ সুন্দর লাগলো একদম তো শুভায়ন আজকে যেহেতু হাতে আর সময় নেই আর শেষ একদম শেষ গানে যাব এবং তোমাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ আজকে সন্ধ্যাটাকে এত মনোরম করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ইট ওয়াজ আ প্লেজার এখানে আসার জন্য আর খুব ভালো লাগলো তোমার সাথে সময় কাটিয়ে আর শ্রোতাদের সাথেও আচ্ছা আমি এটা একটুখানি এখনকার যা সিচুয়েশন তার জন্যই এটা দু লাইন করছি আমি তো এটা এটাও সবারই জানা গান Happy birthday.
অনেক ধন্যবাদ শুভায়নকে, এবং এই আশা রাখি তোমার সঙ্গে আবারও আমাদের খুব শিগগিরই দেখা হবে হট ক্যাফের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ তোমায়। একদম একদম, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একদম, তুমিও খুব ভালো থেকো, সাবধানে থেকো, এবং আমাদের দর্শকদের জানাই আজকের মতন অফ টাইম আমরা এখানে শেষ করছি, তবে খুব শিগগিরই দেখা হবে তোমাদের সঙ্গে আবারও। সুস্থ থেকো, ভালো থেকো।